Hey viewers, welcome back to another video of my channel. আজকে খুবই এনার্জি নিয়ে ব্লগটা স্টার্ট করেছি। কিন্তু বাইরের যা ওয়েদার রয়েছে সেটা দেখে মনে হচ্ছে এনার্জি একদমই ডাউন হয়ে যাবে। সকাল থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, অনেকগুলি প্ল্যান ছিল তার মধ্যে অনেকগুলি ভেস্তে গেল। ফার্স্ট প্ল্যান ছিল আজকে গ্যালি স্ট্রিট যাওয়ার কথা ছিল, আজকে সানডে ব্লগটা যে আমি করছি সেটা তো একেবারেই ক্যান্সেল হয়ে গেল। বৃষ্টিটা অল্প থেমেছিল হচ্ছে 9টার সময়, সকাল 9টার সময়। আর আমি দেখছি সেই সময় যদি বের হই আমার চাটা পুরো ব্যর্থ হয়ে যাবে, ভালো মতো ব্লগ করাই যাবে না। আর দেন আমি একটু বাজারে যাই, বাজারে গিয়ে কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে আসি, সকালে ব্রেকফাস্টটা নিয়ে আসি। তারপর বাড়ি এসে মানে খুব খিদে লেগে গেছিল, যেহেতু ভেবেছিলাম ব্রেকফাস্টটা খেয়ে নিই তারপর আমি আবার বাজারে যেতে হতো কিছু জিনিসপত্র আনতে। কিন্তু এখন মানে বাইরের যে অবস্থা বৃষ্টির সেটা তোমরা দেখবে, চলো একবার দেখে না। অ্যাকচুয়ালি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কতটা বৃষ্টি হচ্ছে, জলের দিকে তাকালে বুঝতে টিপটিপ টিপটিপ করে যাচ্ছে, মানে রীতিমতন বর্ষাকাল, মানে বোঝার কোনো উপায় নেই যে এটা বর্ষাকাল না কি কাল রয়েছে। খুবই খুবই খারাপ অবস্থা, ঠান্ডাও বিশাল পড়ে গেছে। দেখতেই পেলে তোমরা কি হারে বৃষ্টি পড়ছে, মানে কি হলো একদম ভালো লাগবে না ওয়েদারটা। আর একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে দুদিন হয়ে গেল স্নান করিনি, দেখে কি মনে বোঝা যাচ্ছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। যা ঠান্ডা পড়েছে মানে তোমরা কল্পনাও করতে পারবে না, যা হাওয়া দিচ্ছে যে টাইমটা আমি স্নান করি, যেহেতু কাজকর্ম কিছু নেই তাই জন্য দুপুরবেলা স্নান করি, সেই সময় এতটা হাওয়া দিচ্ছে আর পুরো চারিদিক পুরো অন্ধকার ঘুমিয়েছে। আমার হচ্ছে চান করতে গিয়ে মানে ভয় লেগে যাচ্ছে, তার বলে এমন না চান করি না, মানে নোংরা হয়ে বসে আছি, মানে ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমি রয়েছি। আজকের ব্লগে অনেক কিছু উল্টো পাল্টা কথা দিয়ে শুরু করে ফেললাম, যাই হোক আজকের ব্লগটা এখন আমি স্টার্ট করছি। আজকে সারাদিন কি করবো না করবো এই নিয়ে মেনলি ব্লগটা হতে চলেছে। চ্যানেলে তোমরা যারা যারা নতুন এসেছো প্রথমে চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, দেন ব্লগটাকে লাইক করে দেখা শুরু করে দাও। লেটস গেট স্টার্টেড। আজকে সকালে টিফিনে আমি নিয়েছিলাম হচ্ছে পরোটা, তো এরকম ওয়েদারে পরোটা ছাড়া আর কিছু খেতে ইচ্ছে করছে না। এছাড়া মানে ভাজাভুজি এইসব খেতে ইচ্ছে করছে যা ওয়েদার, কোনো হেলদি খাবার তো একদমই খেতে ইচ্ছা করছে না, ভাত তো একদমই ভালো লাগছে না সকালে টিফিনে খেতে। আসলে মেন ব্যাপার হচ্ছে ভাত আমার একদমই ভালো লাগে না, আর কালকে যে সোয়েটারটা পরেছিলাম ওটাই পরে রয়েছে, একদমই খুলেনি কারণ বিশাল বিশাল ঠান্ডা লাগছে। কালকে রাত্রে আমাকে একটু বাইরে যেতে হয়েছিল, মানে কি হাওয়া দিচ্ছে কল্পনা করা যাবে না। তো হ্যাঁ, কলকাতায় ঠান্ডা চলে এসেছে, তো এটা একটা বেশ ভালো লাগছে কারণ ঠান্ডা কিন্তু মানে শীতকাল আমার খুবই একটা ফেভারিট সিজন। তো আজকে তো মানে বাজার যাওয়ার কথা ছিল একটু পরে, কিন্তু দেখা যাক যা তো হলো না, আর কি করা যায় না করা যায় আজকে ব্লগে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, কিছুক্ষণ পর মায়ের সাথে তোমাদেরকে দেখা করাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা, ফিরে আসছি কিছুক্ষণ পর। A few moments later. So viewers, right now, এখন আমি স্নান করে নিয়েছি, আজকে প্রায় দুদিন পর আমি স্নান করলাম। আর এর মাঝে কি করেছি, গান শুনলাম, মুভি দেখলাম, সূর্যবংশী মুভিটা দেখলাম, যেটা আমি আশা করছিলাম খুবই ভালো হবে, খুবই ভালো হবে, কিন্তু স্টোরি একদম কোনো নতুনত্ব নেই আর অ্যাকশন কিছু ভালো ভালো রয়েছে। এছাড়া খুব একটা আহামরি মুভি নয় সূর্যবংশী, একটা অ্যাভারেজ মুভি বলা যেতেই পারে, তো বেশ ভালো লাগলো, একদমই খারাপ নয়। অক্ষয় কুমারের বেল বাটন মুভিটা এসেছিল না এর আগে, তার থেকে হাজার গুণ ভালো। আর বাইরে এমন বৃষ্টি হচ্ছে যে ব্লগটা কন্টিনিউ মানে মানে কন্টিনিউ করছি কিন্তু কি কন্টেন্ট দেবো কিছু বুঝতে পারছি না, কারণ এই বৃষ্টির দিনে মনে হচ্ছে ল্যাদ খেয়ে শুয়ে থাকি, গান শুনি, ভিডিও দেখি, এইসবই করতে ইচ্ছা করছে, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। যাই হোক আজকে হচ্ছে হরিষষ্ঠী, আজকে মায়ের কিসব রীতি নিয়ম রয়েছে তাই জন্য বাড়িতে একদম নিরামিষ হয়েছে। তো আজকে দুপুরে তোমাদেরকে দেখাবো যে নিরামিষ কি তরকারি রান্না করেছি, মানে কি খাবো নিরামিষ। তো মা হয়ে গেছে, মা এদিকে শুয়ে আছে কম্বল, কম্বলের তলায় শুয়ে রয়েছে, এত ঠান্ডা লেগে গেছে তাই। তো চলো এখন তোমাদেরকে দেখাবো যে দুপুরে আজকে কি খাবো। রাইট নাও দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম, আজকে ছিল আতপচারে ভাত, সাথে ঘি ছিল, আলু সেদ্ধ ছিল, দারুণ দারুণ একটা খাবার ছিল আজকে লাঞ্চটা। আমার এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে,
আজকে যেহেতু বললাম মায়ের একটা কি হরি সর্ষে নাকি রয়েছে সেই জন্য এইরকম মেনু আজকে। তাছাড়া অনেক সবজি টবজি সেদ্ধ ছিল সেটা আমি আর খাইনি, আমার জাস্ট এই আতপ চাল ঘি দিয়ে আলুর সাথে দিয়ে দারুণ দারুণ লাগে। লাঞ্চটা তো আজকে জবরদস্ত হলো, তো এবার দেখা যায় নেক্সট আজকে ব্লগে কি হতে চলেছে না হতে চলেছে, দেখতে থাকুন। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, কালকে সারাদিন তো বৃষ্টি হয়ে যাচ্ছিল, আজকেও সকাল থেকে একদম বৃষ্টি হয়ে যাচ্ছে সমান তালে, বৃষ্টি থামার তো কোনো নামই নেই। একবার দেখিয়ে দিই তোমাদের, চলো কেমন অবস্থায় রয়েছে। এমন বৃষ্টি দেখে তোমরা কেউ ধরতে পারবে না যে এটা শীতকাল না বর্ষাকাল না গরমকাল, কিচ্ছু বোঝা যাচ্ছে না, একদম বৃষ্টি হয়ে যাচ্ছে। ঠান্ডাটাও বেশ চাকিয়ে পড়েছে, অতটাও পড়েনি কিন্তু ভালো পড়েছে। এদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে, সব জামা কাপড় মেলা রয়েছে, দুদিন ধরে কিচ্ছু শুকাচ্ছে না যেহেতু বৃষ্টি পড়ে যাচ্ছে। তাই চলো এখন দেখাই তোমাদের যে আজকে সকালে চা বানানো হচ্ছে সেটাই দেখায়। তাছাড়া এই বৃষ্টির মধ্যে আর ব্লগে কি করা যাবে, কালকে দেখছি ব্লগটা বেশি বড় হয়নি তাই জন্য আজকে ব্লগটা একসাথে করে ছুটে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, এখানে মা পুরো চাদর ঢাকা দিয়ে চিড়ে ভাজছে। আজকে বৃষ্টি হলে কি হবে ভিউয়ার্স, মা কিন্তু সকাল সকাল একদম উঠে চা খা করা স্টার্ট করে দিয়েছে। আজকের চাটা স্কিপ হয়ে গেছে, কি করা যাবে এরকম বৃষ্টির মধ্যে, কি আর করা সম্ভব। তো এই এখন এখন চা হবে, চা ওয়েদার একদম মনে হচ্ছে না একদম উঠা, তো তাও খিদের পেয়ে গেল আর থাকা গেলো না, দিয়ে এখন উঠতেই হলো আর কিচ্ছু করার নেই, নাহলে এখনো থাকাই যেত কম্বলের মধ্যে। এমনি অন্যান্য দিন কিন্তু আমরা 6টার সময় উঠে পড়ি, আজকে কি করা যাবে এই বৃষ্টি। এখানে আমার চিড়ে ভাজছে, এটা বাদাম 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 দিয়ে খাবো, কাঁচা বাদাম নয় ভাজা বাদাম দিয়ে খাবো। আমার ব্লগের জন্য বলছে চিড়ে ভাজা পুড়ে গেল, তো এদিকে ঘুরে কিছু কথা বলো। ব্লগে আসবে বলে মা ভালো চাদর আনতে গেছিল, এইটা এটা মিললে আমাকে দিয়েছে, মা বললো শীতকালে এটা তুই ইউজ কর, মায়ের আসলে অনেক চাদর রয়েছে তো তাই। গ্যাস বন্ধ না জ্বলছে, ও গ্যাস বন্ধ করছে আর জ্বালাচ্ছে, এটা আবার কি চিড়ে ভাজা। চল চাটা করো, চাটা করা দেখাই। এই ঠান্ডা ওয়েদার একদম জমকেস করে চা খেতে হবে, অনেকটা করে ঘন দুধ, দেখা যাক কেমন জম্পেস হয় আজকে চা। আমার আবার কম্বলের তলায় ঢুকবো, দুপুরের খাবারটা অর্ডার দিয়ে দেবো বাইরে অনলাইনে। এখন মা বলছে এই চা আর চিড়ে ভাজা খেয়ে আবার কম্বলের মধ্যে নাকি ঢুকে পড়তে হবে, চা ঠান্ডা পড়েছে এটাই করতে হবে দুপুরের লাঞ্চ। না আজকে আজকের এই বৃষ্টিটা একদম উপভোগ করবো কম্বলের মধ্যে থেকে, মা বলছে বৃষ্টি উপভোগ করবে। আর দেখা যাক দুপুরে লাঞ্চটা হয়তো অর্ডারই দিয়ে দেবো আর কি করা যাবে, বেশিরভাগ চান্স আছে অর্ডার দিয়ে দিয়ে দেওয়ার, দেখা যাক। না আমার তো বয়স হচ্ছে নাকি, এই বুড়ো বয়সে আর সম্ভব না, মা কিন্তু অর্ডার দিতে দেবে না, মা বারবারই বলে আমি কিন্তু বাড়িতে বানাচ্ছি না, অর্ডার দিবি অর্ডার দিবি, খাবার অর্ডার দেওয়ার দিলে কিন্তু মা খুব রেগে যায়, বলবে বলছে ভুলে গেছিল বলো সেটা, তুই বল না, রান্নার জল নেই খাওয়ার জল নেই, যে জল দেয় খাবার সে আসেনি, আর যেখান থেকে জল আনি বৃষ্টিতে সেখানে জলে পরিপূর্ণ হয়ে গেছে, তাই জল আনা হয়নি। কলকাতার এই এক সমস্যা, অন্য কোন আছে কিন্তু কি করা যাবে, অ্যাকোয়াগার্ডটাও লাগানো হয়নি, গরিব মানুষ, আর বাইরে তো জল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, এর জন্য আরো জল আনা হচ্ছে না। এখন দেখা যাক
এখনো দাঁত ব্রাশ করা হয়নি, দাঁত ব্রাশ করতে ইচ্ছা করছে না আজকে সকালে। মা এখানে চা করেছে, আজ অনেকটা চা হয়েছে, আরে পেঁয়াজ দিয়ে দিয়ে খাবো চিড়ে ভাজা। এখন আমার পুজো হয়নি, পেঁয়াজ আমি এখন হাত দেবো না, যাই হোক আমি একটু পরে চিড়ে ভাজা খাবো। আর সেই কাঠি আছে, কাঠি দিয়ে বাদাম ভাজা দিয়ে সকালের গরমা গরম চা সাথে এখানে বিস্কুট রয়েছে, তো সকালের মেডিসিনটা খেয়ে আসি, দেন চাটা খাবো। আজকে টিফিনে এখানে রয়েছে বাদাম বাদাম, সাথে রয়েছে পেঁয়াজ, চিড়ে ভাজা, এগুলো হচ্ছে কাঠি, এগুলো মাকে দিয়ে আবার ভাজিয়ে দিলাম, এগুলো অনেকদিন আগেকার, একটু বেশ গরম গরম ভালো লাগে খেতে। এর সাথে দেখা যায় একটু সর্ষের তেল নিতে হবে, কারণ মা বলছে চিড়ে ভাজা সাদা তেল দিয়ে ভেজেছে। তোমরা বলো যে কেউ চিড়ে ভাজা সাদা তেল দিয়ে ভাজে? সাদা তেল দিয়ে খাওয়া যাবে না, একটু সর্ষের তেল একটু লবণ নিয়ে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। রাইট নাও এখন আমি বাজার থেকে এলাম, হ্যাঁ বাজারে গিয়েছিলাম আজকে, আজকে দুবার করে বাজার যেতে হয়েছিল। ফার্স্ট বার গিয়ে আনলাম, দুধ নিয়ে আসলাম, পাউন্ড নিয়ে আসলাম, ডিম নিয়ে আসলাম, সেটা তো দেখানো হয়নি ডিমটা। আর সেকেন্ড বার গিয়ে আবার নিয়ে আসলাম কচুরি, নিয়ে আসলাম পেঁয়াজ, আদা, রসুন নিয়ে আসলাম, আরো টুকটাক জিনিসপত্র এনেছি, সেগুলো আর দেখানো হলো না। তো এই মেনলি আজকে বর্ষা বাদলের দিনে গিয়ে এনেছি, এটাই অনেক। যাই হোক এই দিয়ে আজকে কাজ চালাতে হবে। আর ভিউয়ার্স তোমাদেরকে এখন মায়ের সাথে একটু দেখা করে দিই, এই দেখো। তো ভিউয়ার্স তোমরা কি বুঝতে পারছো কম্বলের তলায় কে রয়েছে? একটু টুকি দাও মা কম্বল থেকে। ওই দেখো ভিউয়ার্স, মা এখন কম্বলের মধ্যে এখন অন্য দেশে রয়েছে, মা এখন ঘুমের দেশে, ঘুমাচ্ছে না, জাস্ট রেস্ট নিচ্ছে, কি করবে এই বর্ষা বাদলের দিনে, তাই না? তো আমিও আর কি বা করবো, আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন কি লাগলো তোমাদের আজকে এই ব্লগটা আমাকে নিচে কমেন্ট সেকশনে তো অবশ্যই জানিয়ে দিও। আজকের এই ব্লগটা যদি এখনো তোমরা কেউ লাইক না করে থাকো, কি করছো একটা লাইক তো অবশ্যই করে দাও, যার মাধ্যমে আমি অনেকটাই মোটিভেট হয়ে যাই। চ্যানেলে তোমরা যারা যারা নতুন হয়ে এসেছো চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, দেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করো। বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করো। এখনো মশারিও খোলা হয়নি, আজকে আর খোলা হবে না, যা ওয়েদার।